শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির। কালীঘাটের কাকুর সূত্র ধরেই নাম উঠে এসেছে অভিষেক ব্যানার্জি। কালীঘাটের কাকুই অভিষেক ব্যানার্জিকে ফাঁসিয়ে দিয়েছেন এমনই মনে করছেন রাজনৈতিক মহল। কারণ অভিষেক ব্যানার্জি সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিলেন কালীঘাটের কাকু। তিনি বারবার সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরণ ঘটিয়েছিলেন তার সাহেব অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি পর্যন্ত পৌঁছাতে না পেরে তাকে জেরা করছে, তাকে চেপে ধরছে তার সাহেব অভিষেক পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই সিবিআই এবং ইডির। একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন কালীঘাটের কাকু। আর কালীঘাটের কাকু অভিষেক ব্যানার্জি সংস্থার সিইও, তাই অভিষেক ব্যানার্জির নামও কিন্তু জড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। একাধিকবার ইডি জেরা করেছে অভিষেক ব্যানার্জিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সমস্ত কর্তাদের জেরা করতে হবে এমনই কিন্তু চরম নির্দেশ ছিল। আর সেই নির্দেশের পরপর অভিষেক ব্যানার্জির পরিবারের প্রত্যেককে জেরার জন্য নোটিশ পাঠায় ইডি। অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরাকেও কিন্তু জেরা করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি। আর তার মধ্যেই কিন্তু রেশন দুর্নীতি, আর রেশন দুর্নীতির রেস কাটতে না কাটতে আবারও তেড়ে ফুড়ে মাঠে নামলো ইডি। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আবারও চরম পদক্ষেপ ইডির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির প্যান কার্ড খতিয়ে দেখতে মুম্বাইয়ের এনএসডিএল অফিসে চিঠি দিল কেন্দ্রীয় এজেন্সি। এই ব্যক্তিদের মধ্যে রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগেই তলব করা হয়েছিল অভিষেক ব্যানার্জিকে। সেখানে হাজিরা দিয়ে 5,500 পাতার নথি জমা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার সেই তথ্য মিলিয়ে দেখার জন্য এনএসডিএলকে চিঠি দিল কেন্দ্রীয় এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যক্তিগত প্যান কার্ড এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থার প্যান কার্ড সম্পর্কিত তথ্য জানতেই প্যান কার্ডের নিয়ামক সংস্থার দ্বারস্থ হল ইডি। ওয়াকিবল মহলের মতে মূলত অভিষেক, রুজিরা এবং সুজয় কৃষ্ণ এই তিনজনের ডিম্যাট অ্যাকাউন্ট আছে কি না, থাকলে সেখানে কী লেনদেন হয়েছে সেই সংক্রান্ত তথ্য মিলবে এই প্যান কার্ডের তথ্য থেকে। আর প্যান কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য থাকে এনএসডিএলের কাছে, তথ্যমন্ত্রকের অধীনে কাজ করে এই সংস্থা। এবার প্রয়োজনীয় তথ্য হাতে পেলেই ইডির কাছে আর্থিক লেনদেনের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এই মুহূর্তে এসএসকেএমে ভর্তি রয়েছেন তিনি। তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য বারংবার আবেদন করেও এখনও পর্যন্ত তা সম্পন্ন করতে পারেনি এজেন্সি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে হাজিরা দিয়ে সাফ জানিয়েছিলেন তিনি কোনোরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন। এখন এনএসডিএল থেকে কী তথ্য আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা রাজনৈতিক মহলের।